Hello friends. এসি একটা অ্যানিভার্সারিতে মানে আমাদের ওখানে সবাই বাড়ি এরা সবাই একসঙ্গে থাকে এখানে সবকটাই বাঙালি দিয়ে মানে নিমন্ত্রণ ছেড়ে চলে এসেছি এখানে দেখো কেক টেক কাটিং হবে আমি একটু হাই করে দিচ্ছি তোমাদের এই দেখো এই দেখো এ হলো মানে যার অ্যানিভার্সারি তারা এই যে এই সামনাসামনি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে তার হাজবেন্ড এই যে তানিয়া এখানে মোমবাতি ধরিয়ে নিচ্ছে তোমাদের সবাইকে জানাই মিতা লাইফস্টাইল তোমাদের সবাইকে জানাই স্বাগত ভিডিওটা প্লিজ স্কিপ করো না এখন তার ভিডিও তোমাদের দিই না বেশি মানে অল্প অল্প ভিডিও দিই খুব কম কম অনেকদিন পর পরই ভিডিও দিই তো বেশিক্ষণ হবে না ভিডিওটা তোমরা প্লিজ দেখো খুব আনন্দ পাবে খুব এনজয় করেছি জানো ছোটো 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 ইয়েতে এত আনন্দ হয় মানে কি বলবো মনে রাখার মতো খুব এনজয় করেছি সেদিনকে আমি তোমাদের পরে ভয়েসটা দিচ্ছি কারণ ওখানে গান চলছিল তো কপিরাইট আসবো ওই জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি তোমাদের এ দেখো মোমবাতি সব সাজানো হয়ে গেছে জ্বালানো হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না কেকটা দেখতে কেক টেক কাটবে এই জায়গা দুজনায় সব ফটো তোলা হচ্ছে এখন সবাই ফটো তুলছে আগে আগে অ্যানিভার্সারিতে একটু গান চলবে না তাই কখনো হয় গানটা চলছিল বলে আর মানে ইয়েটা দিতে পারলাম না নাহলে তোমরা সবই শুনতে পেতে যে আমরা কতটা এনজয় করেছি ওই জন্য বললাম থাক ঠিক আছে ইয়ে ভয়েসটা দিয়ে দিই ইয়েটা কেটে দাও ফালতু ফালতু কপিরাইট আসবে কেক কাটছে এদের বাড়ি সব আমাদের মানে আমার শ্বশুর বাড়ির ওখানে সবার বাড়ি আমার দেওয়ার হয় সব কটাই দিয়ে তোমার আমার হাজবেন্ড আগে ওদের সঙ্গেই থাকতো বিয়ের আগে একসঙ্গে সবাই থাকতো এখন বিয়ের পর তো আমাকে নিয়ে আসার পর তো আলাদা রুম নিয়েছে তাই ওরা একটু দূরে থাকে আমাদের রুমের থেকে সবাই একসঙ্গে হয়ে খুবই মজা হলো খুব আনন্দ করলাম আর তোমরা হয়তো আমার হাজবেন্ডকে দেখতে পাবে না তখন দেখো বাবুকে কেক খাইয়ে দিচ্ছে মানে ও তো কোম্পানিতে ছিল সেদিনকে বললো 7:30-8টা চলে আসবো কিন্তু কাজে ফেঁসে গেছিলো দিয়ে রাত 10টার সময় মানে বাড়ি এসছে বাড়ি এসে টেসে বাড়িও আসেনি কোম্পানি থেকেই আবার কোম্পানির গাড়ি করে গেছিলো জামনগরে জামনগরে একটা দরকার ছিল ওর ফাইল সই করানো ছিল স্যারের থেকে তার জন্য গেছিলো জামনগরে সেখান থেকে রাত 12টার সময় বাড়ি এসছে মানে বাড়ি বলতে ওদের রুমে এসছে আমি তখন ওদের রুমে বসছিলাম 12টা পর্যন্ত ওদের রুমে এসে খাবার দাবার নিয়ে তারপরে একবারে বাড়ি এসছি সবাইকে কেক খাওয়ার দেখো মাখানোর পর্ব শুরু হয়ে গেছে খাওয়ানোর পর্ব শেষে মাখানো দেখো আমার মুখে লাগিয়ে দিচ্ছে দেখো খুব বদমাইশ জানো না সবার গালে গালে লাগিয়েছে সবার গালে গালে সবাই মিলে একসঙ্গে হলে কতটা আনন্দ হয় এদিকে এটা আমাদের দিদি হয় মানে এখান থেকে দিদিটা আমাদের পাতানো হয়েছিল দিদি তখন সবাইকে ভাই ফোঁটা রাখি বোন সবাই সবাইকে করাতো কিন্তু এখন ওই লকডাউনের জন্য না দিদি যেখানে কাজ করে সেখানেই এখন থাকে বাইরে এখন আর আসতে যায় না দিদি কি অবস্থা করেছে আসে সেই সেদিনকে অ্যানিভার্সারির জন্য এসেছিল সারা মুখ পুরো বোঝাই করে দিয়েছে চলো আমি মুখটা একটু ক্লিন করে নিই জল দিয়ে
অনেক বেশিক্ষণ রাখতে পারবো না, এখানে চারটে করছে। ঠিক আছে, ভিডিওটা বেশি বড় করি নি, এই জন্য খারাপ ছিল দিয়ে আমি আর বেশি ইয়ে করি নি। ঠিক আছে, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখো পাশে থেকে সাবস্ক্রাইব করে যেটু মারা গেছিল পার্টি বাজি করতে পার্টি করতে বাবু দাদা কেক দিয়েছে, ও কেকটা একটু খেলো শুধু, বাই।